শুভেচ্ছা মাছরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফারহানা পারভীন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম উদ্বোধনে চার মাস পার হলেও ট্রেন চলাচল অনিশ্চিত খুলনা মংলা রুটে বিভিন্ন স্থানে যন্ত্রপাতি ছুড়ি নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় জনবল নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো সাশ্রয়ী বাজার কম দামে মিলছে মাছ মুরগি ডিম এলপি গ্যাস সহ সব নিত্যপণ্য এবার বিস্তারিত উদ্বোধনে চার মাস পরও পণ্য কিংবা যাত্রীবাহী ট্রেন চালু হয়নি খুলনা মংলা রুটে রেলপথের বিভিন্ন স্থানে যন্ত্রপাতি ছুটি যাওয়ায় তা পুনঃস্থাপনের জন্য দেরি হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় জনবল এস এম মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট মংলা বন্দরকে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে 2010 সালে খুলনা মংলা রেলপথের কাজ শুরু হয় 91 কিলোমিটার রেলপথ নির্মাণ শেষে গত বছর 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন এরপর 1 জানুয়ারি থেকে এই পথে ট্রেন চলার ঘোষণা দেওয়া হয় তবে চার মাসের বেশি পার হয়ে গেলেও উদ্বোধনেই সীমাবদ্ধ এই রেলপথ রেলপথের বিভিন্ন স্থানে প্রায় স্প্রিংসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়ে যাওয়ায় কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান দের ইজ এ শর্টফল অফ ফিটিংস উইচ উই হ্যাভ ব্রট ফ্রম ইন্ডিয়া ডিউ টু থেফট অ্যাজ ইউ নো থেফট ইজ এ মেজর কজেস ইন বাংলাদেশ অ্যান্ড উই আর স্ট্রাগলিং উইথ দ্য থেফট অ্যাজ most of the fittings every day they are stealing the fittings এই পথ দিয়ে পরীক্ষামূলকভাবে কয়েক দফা ট্রেন চলাচল করানো হয়েছে দ্রুত এই পথে দুটি ট্রেন চালু হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের সয়েলের কিছু আনপ্রেডিক্টেবল নেচার সব মিলে কাউন্টার দিয়ে কাজটা আজকে শেষ পর্যায়ে আমরা এপ্রিল মাসে ট্রেন চালাতে পারবো এবং এই ট্রেন চলাচলের ফলে যেমন লোকাল জনগণ তাদের মংলাপুরের সঙ্গে যোগাযোগে সুবিধা পাবে একইভাবে মালামাল পরিবহনের মাধ্যমে বাংলাদেশ রেলও বিভিন্ন রেভিনিউ অর্জন করবে তথা বাংলাদেশ গভর্নমেন্ট রেভিনিউ অর্জন করবে এবং এই মংলাপুর ব্যবহার করে রেল লাইন ব্যবহার করে আমাদের যে পারিপার্শ্বিক দেশগুলো আছে আঞ্চলিক দেশগুলো আছে তারা উপকৃত হবে এবং তারা উপকৃত হওয়ার সঙ্গে সঙ্গে এই মালামাল পরিবহনের মাধ্যমে তাদের ওইসব দেশ থেকেও আমরা বিভিন্ন রেভিনিউ অর্জন করতে পারবো ভারত সরকারের ঋণ সহায়তায় 4,261 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রূপসা নদীর উপরে 5.13 কিলোমিটার দীর্ঘ রেল সেতু 11টি প্ল্যাটফর্ম 160টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে মোস্তফা জামাল মাছরাঙ্গা সংবাদ খুলনা 25 মার্চ জাতীয় গণহত্যা দিবসে সারা দেশের নানা আয়োজনে শহীদদের স্মরণ করেছে সর্বস্তরের মানুষ সকালে চট্টগ্রামে পাহাড়তলি বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পাবনায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকুম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাল রহিম লাল গাজীপুরের নড়াইলে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে পটুয়াখালী রাজবাড়ি সহ অন্যান্য জেলায় গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে পাবনায় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সকালে লাইব্রেরির স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনী প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর প্রতিষ্ঠানের 150 প্রতিযোগী অংশ নেয় বিচারকের দায়িত্বে ছিলেন লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রোকসানা খানম এবং শিক্ষিকা নুরুন্নাহার সরকার আগামীকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে কাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এরই মধ্যে আলোকসজ্জায় সেজে উঠেছে স্মৃতিসৌধ এলাকা বাহারি ফুলে ঢেকে দেওয়া হয়েছে বেদির সবুজ চত্বর শেষ হয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়া পুরো এলাকা জুড়ে জোরদার করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা 26 মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ পবিত্র রমজানে নরসিংদীতে নিম্ন আয়ের মানুষকে খানিকটা স্বস্তি দিতে চালু করা হয়েছে ব্যতিক্রমী সাশ্রয়ী বাজার বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট
তিন সন্তানের অসহায় মা রাশেদা বেগম দুর্ঘটনায় পঙ্গু স্বামী কর্মহীন আট বছর ধরে। বড় ছেলে একটি মাদ্রাসায় সামান্য বেতনে চাকরি করে সংসারের হাল ধরেছে ঠিকই, কিন্তু নুন আনতে পান্তা ফুরায় প্রতিদিনই। দুর্মূল্যের বাজারে এই পরিবারের সদস্যরা ভুলে গেছেন গরুর মাংসের স্বাদ। এবার খানিকটা কম দামের আশায় ছোট সন্তানদের বায়না মেটাতে এসেছেন সাশ্রয়ী দামের এই বাজারে। বাজারে তো মনে করেন এত দাম 700 টাকা 800 টাকা কেজি, এটা তো নিয়ে খাওয়া সম্ভব না। এখানে তো বাজার মনে করেন খুলছে 600 টাকা 650 টাকা কেজি বেচতেছে, এখান থেকে আমরা 1 কেজি ঘুষ নিয়ে খাইতেছি। রাশেদার মতো অবস্থা অনেকেরই। রোজার সাশ্রয়ী বাজারটি যেন এবার তাদের পরিবারের জন্য খানিকটা স্বস্তির উৎস। ডিমে 30 টাকা সাশ্রয় 1 কুড়িতে, এরপরে আমি তেলাপিয়া মাছ কিনলাম বাজার থেকে, এখানে প্রতি কেজিতে 30 টাকা সাশ্রয় 2.5 কেজি কিনলাম। রমজান মাস উপলক্ষে এই উদ্যোগটা আমার কাছে মনে হচ্ছে ভালো হবে। রমজান উপলক্ষে শহরের বঙ্গবন্ধু পৌর পার্কে গেল শনিবার এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক। মাছ মাংস মুরগি ডিম শাকসবজি থেকে শুরু করে এলপি গ্যাস সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অন্যান্য বাজারের তুলনায় অনেকটা কম ও বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতা। 100 গ্রাম থেকে শুরু করে 3 কেজি পর্যন্ত মাংস সেল করছি। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ তৈরির এই উদ্যোগের পাশাপাশি অন্যান্য হাট বাজারেও মনিটরিং জোরদার করার কথা বলছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন পরিচালিত আমরা একটা এই রোজার সাশ্রয়ী বাজার নাম দিয়ে এই উন্মুক্ত স্থানে আমরা একটা বাজার বসিয়েছি, এটি পুরো মাসব্যাপী এই বাজারটি থাকবে। রমজান মাস জুড়ে সপ্তাহের শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার বঙ্গবন্ধু পৌর পার্কে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই রোজার সাশ্রয়ী বাজার। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী একই বিশ্ববিদ্যালয়ের নগর উন্নয়ন পরিকল্পনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আশরাফুল মুর্শিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহত শারভিন সুলতানা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের 10 ব্যাচের শিক্ষার্থী ছিল। 1 বছর আগে বিয়ে করেন তারা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশন আলী জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাটে আগুনে পুড়ে গেছে দোকান বাড়িঘর সহ 25টি স্থাপনা। ভোরে আরিচাঘাটের কাঠপট্টির একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকান করাতকল বাড়িসহ বিভিন্ন স্থাপনায়। নবগ্রাম ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 2 ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এদিকে রাজবাড়ী পাংশায় আগুনে একটি কিন্ডার গার্ডেন স্কুলের আসবাবপত্র সহ পুড়ে যায় 8টি দোকান। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উদ্বোধনে 4 মাস পার হলেও ট্রেন চলাচল অনিশ্চিত। খুলনা মংলা রুটে বিভিন্ন স্থানে যন্ত্রপাতি চুরি, নিয়োগ দেওয়া হয়নি প্রয়োজনীয় জনবল। নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো সাশ্রয়ী বাজার। কম দামে মিলছে মাছ মুরগি ডিম এলপি গ্যাস সহ সব নিত্যপণ্য। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।